এই ভিডিওটিতে একটা নতুন ওষুধ তৈরির প্রসেস দেখাচ্ছি আমি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা বা হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের একটা সিস্টেম আমরা যারা পরীক্ষা নিরীক্ষা করি রিসার্চ মাইন্ডেড শুধু আমলের কোনো জিনিস নিয়ে পড়ে থাকি না হ্যানিমান একটা লেভেল পর্যন্ত হোমিওপ্যাথিতে ওষুধপত্র তৈরি করেছেন উপদেশ দিয়েছেন কিন্তু সেটাকে ক্যারি আউট করা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা পালন করি না শুধু সেই সব থিওরি নিয়ে পড়ে থাকি হ্যানিম্যান এই বলেছেন কেন্ট এই বলেছেন সে নিয়েই খালি লাফালাপি চলতে থাকে হ্যানিম্যান কতবার কত কথা বললেন প্রথমে বললেন দশ ঝাঁকি দিতে হবে প্রথম শক্তি থেকে নিয়ে পরের ওষুধটা বানাতে গেলে দশ ঝাঁকি দাও তারপরে উনি কি পরিবর্তন করলেন না দশ ঝাঁকি নয় দুই ঝাঁকি দাও অনেকে এগুলো পরেও নি মন দিয়েও জানেও না তারপর বললেন দুই ঝাঁকি নয় এক ঝাঁকি দিয়ে ওষুধটাকে ফোঁটা হিসাবে না দিয়ে ওর এক ফোঁটা এক কাপ জলের মধ্যে মিশিয়ে সেখান থেকে দুই চামচ দিতে হবে শত তুমিকে এইভাবে উনি পরিবর্তন করতে করতেই আঠেরোশো আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সালের পর থেকে বললেন না সব ওষুধগুলো থ্রি এক্স পর্যন্ত টাইট্রেশন করব করে সেখান থেকে ওই ঝাঁকিটাকে বিভিন্ন সিস্টেম করে যেটাকে বলা হয় ফিফটি মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি ফিফটি মেডিসিনাল স্কেল অফ পটেন আমরা সেগুলো ব্যবহার করছি ওইগুলোর ওপরে চলছে হ্যানিম্যান কখনো বলেননি যে শততমিক বন্ধ করে দিলাম উনি বলেন এইভাবে কাজ বেশি ভালো হয় এইভাবে এক দাগ নিয়ে জলের সাথে দশ বারো চামচ জলের সাথে মিশিয়ে সেখান থেকে কিছুটা দাও প্রত্যেক দিন এইভাবে ঝাঁকি মারো প্রশ্ন হচ্ছে প্রত্যেক দিন যে আলাদা করে দশ ঝাঁকি দেওয়ার পরে পাওয়ার বাড়ছে বলে মনে করা হয় কোনো পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে কোন কম্পিউটারে দেখা হয়েছে যে না এই এইটাই ছিল এই টেন পয়েন্ট ফাইভ পরের দিন দেখো টেন পয়েন্ট সিক্স ধরা পড়েছে কম্পিউটারে দেখতে পাচ্ছি এইরকমভাবে সূক্ষ্ম যন্ত্রপাতিতে আমরা কিন্তু জানি না জানি মানে বলেছেন তাই বিশ্বাস করছি তো সেই বিশ্বাসে কাজ পাচ্ছি সে তো সেন্টেস কাজ পায় তো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে আমি যেমন পরীক্ষা করেছি যে প্রত্যেক দিন ওষুধটা হ্যানিম্যান যে ডিভিয়েট প্রসেসে দিতে বলেছেন যে দশবার ঝাঁকি দিয়ে এক কাপ জলে এক দেখ দিয়ে দুই চামচ খাও প্রত্যেকবার এক কাপ করে জল আর চামচ আর দশবার ঝাঁকি আজকের যুগের মানুষের পক্ষে অনেক অসুবিধা হয় মানুষ বিড়ম্বনা মনে করে বলে ঘরে আগের থেকে এই কথা বল আবার সেই ওষুধ দিলেন তো আমি চিন্তা করলাম ঝাঁকি না দিলে কি হয় আমার যদি থুজা জিরো বাই টু দিই তাহলে ষোলোটা ডোজ দিই তাহলে থুজা জিরো বাই টুই তো খাচ্ছে জিরো বাই থ্রি খাচ্ছে না তাহলে যদি পাওয়ার বাড়ে শক্তি বাড়ে তাহলে জিরো বাই টু পয়েন্ট ওয়ান তারপরের দিন জিরো বাই টু টুই থাকছে পয়েন্ট টু পয়েন্ট থ্রি এরকম পাওয়ার বাড়ছে কিন্তু সে একই কথা কতটা কী বাড়ছে আমি কোনো মেশিনে দেখতে পাচ্ছি কিন্তু বিজ্ঞানের যুগে একটা অন্ধত্বময় জীবন চলছে পাওয়ার বাড়ছে প্রত্যেক দিন এরকম করো বাড়বে পাওয়ার কতটা বাড়ছে কি বাড়ছে কি ফ্র্যাগমেন্টেশান পরিবর্তন হচ্ছে কি ফ্র্যাকশনাল চেঞ্জ হচ্ছে কিছুই জানি না আমি পরীক্ষা করলাম মানুষকে ঝামেলার মধ্যে না ফেলে এমনি খাক না এক চামচ করে ব্যাগ দাগ করে খেয়ে যাক কাজ পাচ্ছি কাজ হচ্ছে সুতরাং হ্যানিম্যান কেন্টের কথা সেটাই সর্বোত্তম কথা এরকম ভাবার কোনো কারণ নেই পাশ্চাত্যে যে সমস্ত বইগুলো পরীক্ষা নিরীক্ষা করে বের করা হয়েছে সেগুলো বোর্ড অফ পরে সব বোর্ড হচ্ছে যাকে বলা হয় মডারেটার্স বোর্ড অফ মডারেটার্স বা এনহ্যান্সার্স তারা পরিবর্তন করছে গ্রেড অ্যানোটোমি গ্রে সেকেন্ড এডিশান লিখে মারা গেছে আজ তার চল্লিশ এডিশন চলছে কানিগামের অ্যানোটমি নামগুলো আছে তাদের নামে বাইরের দেশের মানুষ যে তৈরি করেছিল যে আবিষ্কার করেছিল যে পথ প্রদর্শক যে ফাইন্ড পথ ফাইন্ডার তার নাম রেখেছে কিন্তু যুগের সাথে পরিবর্তন করছে ডেভিডসনস প্রিন্সিপ বলছেন প্র্যাকটিস অফ মেডিসিন ডেভিডসনের পরে প্রত্যেক দিন বার এডিশন চলছে তাহলে অর্গানন বা হোমিওপ্যাথির চিন্তাভাবনা করে যেতেই পারে আমরা হ্যানিমানের বেসিক রুল রেখে যে সিমিলিয়া সিমিলিবাস্টার আমরা সিমিলার সিস্ট সিমটমি দেবো চিন্তাভাবনা করে যেতে পারে কার্সিনোসিন নিয়ে নাচে যারা বাবুরা বা অনেকেই কার্সিনোসিন নিয়ে খুব নাচে কথায় কিছু কিছুই বোঝে না কার্সিনোসিন চালাচ্ছে কার্সিনোসিন তো হ্যানিম্যানের ওয়েতে পরীক্ষা হয়নি কোনো মানুষের থরলি পরীক্ষা করা হয় না ক্লিনিক্যাল পরীক্ষা ভবিষ্ঠার দেখলো যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখলো যে এই সিমটমগুলো দেখলে কার্সিনোসিন কাজ করে কিনা দেখি তাহলে পরীক্ষা হয়নি কার্সিনোসিন যদি নাচানাচি করতে পারো এদিকে আমরা কিছু অনেকে যারা নিত্য নতুন কিছু আবিষ্কার করব। সেগুলো অনেকে মেনে নিতে পারে না কিন্তু পরীক্ষালব্ধ জিনিস সত্য আমি আরেকটা পরীক্ষা করলাম তাহলে ফিফটি বিলি স্যামিল ওটাই বললাম প্রত্যেক দিন প্লেইন এক চিপি করে বা এক চামচ করে খাইয়ে দেখেছি কাজ পাচ্ছি কাজ পাচ্ছি আমি এটা চালু করলাম এই মানসিকতা নিয়ে যে কতটা ফ্র্যাকশনাল বাড়ছে আমি জানতে পারছি না তা ফ্র্যাকশনাল আমি জানতে পারছি না এমনি যে ফ্র্যাকশনালটা আছে জিরো বাই বা জিরো বাই থ্রি সেটা খাইয়ে দেখি না একই কাজ পাচ্ছে আমি আমার রুগী সাধারণ অসুবিধা নেই সেন্টিসিমাল স্কেল যেটা বাজারে পাওয়া যেত তিরিশ পর দুশো দুশোর পরে হাজার হ্যানিম্যান তো তিরিশের পরে ওঠেনি দুশো ওয়ান এম এগুলো কেন্টের এবং অন্যান্য আমেরিকান চিকিৎসকরা আবিষ্কার করল তাহলে তিরিশের পরে দুশো একটা ছক্কা মানে ছক চলছে তিরিশ দুশো ওয়ান এম কেন পরপর পর ওষুধগুলো বানালে কি অসুবিধা হয় এত গ্যাপ না দিয়ে আমি বহুবার তৈরি করে এই পদ্ধতিতে ওষুধ ব্যবহার করে দেখেছি যে আমি নিজেই বানাবো যেমন এই একটা উদাহরণ আমি দেখাচ্ছি থুজা টিংটার থেকে ওই প্রসেসে টু নাইনটি নাইন রেশিওতে আমি দুই বানালাম থুজা দুই থেকে তিন বানালাম নিচে দোকানে তো এরকম পাওয়া যাবে না তিন থেকে চার বানালাম চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো যেখানে থুজার সিমটম পাচ্ছি ফাইবরাইড ইউটারাস আছে গ্রোথ আছে আমি পর পর দিয়ে যাচ্ছি আমি তিরিশ কয়েক ডোজ দিয়ে বসে থাকবো না তারপরে দুশো দেবো না তাহলে হ্যানিম্যান যে প্রসেসে ফিফটি মিনিসিমাল স্কেল বের করলেন যে থ্রি এক্স পর্যন্ত তৈরি করে তারপর থেকে গেল তা আমি থুজার দিয়ে টিংটা তিন থেকে তৈরি করি করে দেখবো আমি কাজ পাই কি না তাহলে আমি কাজ পাচ্ছি উপকার পাচ্ছি এইভাবে আর সালফার থুজা গ্রাফাইটিস আমি যদি ছয় থেকে বা তিন থেকে বা এক থেকে পর পর এরকম সিরিজ করে দেয় আমার অসুবিধা কী আছে এই একটা কেস একদম সি অ সাফারিং প্রম সিভিয়ার মেনোলেজিয়া অ্যান্ড ইউট্রাইন ফাইব্রয়েড আমি একবারের ওষুধে এইভাবে পরীক্ষা করার জন্য আমি দিয়েছিলাম সেই জন্য আমি হঠাৎ দেখানোর আমার মন হলো এই লিখেছি যে টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন মাই সেন্টেসিম্যাল পোটেন্সি আমি পরপর তৈরি করেছি ফিফটি মিলিসিমাল না দিয়ে সেন্টিমিসিম সেন্টিসিমেল নিজে তৈরি করে কাজ পেয়েছি উনি ভালো আছেন একবারের ওষুধে ভালো আছেন সুস্থ আছেন উনি অফিসে চাকরি করেন মুখ দেখাতে চান না দেখাতে পারছেন তো পেশেন্ট ভালো আছে তো এই জন্য বলি পরীক্ষা নিরীক্ষা লব্ধ সত্য সময় সত্য আমরা যেন সত্যের পূজারী হতে পারি কোনো বাঁধা ধরা নিয়মের মধ্যে না থেকে হ্যানিম্যান যেখানে শেষ করেছেন সেটাই শেষ কথা নয় কেন যেখানে যা বলেছেন সেটাই শেষ কথা নয় আমরা যে কোনো বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে পারি নিজেরা চিন্তা ভাবনা করতে পারি সালফার গ্রাফাইটি স্থুজা ফিফটি মিলিশি মানুষকে ওষুধ পঞ্চাশ সহস্র সব সবসময় পাওয়া যায় না হ্যাপকো সময় ওষুধ তৈরি করে না সব সময় হ্যাপকোতে তৈরি করার ওষুধ পাওয়া যাচ্ছে না ডাক্তারদেরকে মানুষ মনে করে না এই কোম্পানিটা কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা আছে সেদিক দিয়ে ভালো মনে করি আমরা আমাদের ডাক্তাররা সেখানে লাইন দেয় ওরা ডাক্তারদের সাথে যা ব্যবহার করে তা কোনো সভ্য দেশে কোনো দোকানদারা করে না তাদের পিছনে আমাদের পড়ে থাকার কোনো দরকার নেই ফিফটি আমায় আমি বলি ফিফটি মিলিসিমাল স্কেল বা পঞ্চাশ সহস্রতমিক সবসময় দিয়ে ব্যবহার করতেই আমার কোনো কথা না আমার যেখানে এখানে গ্যাপ বেশি বৃদ্ধির ভয় আছে আমি এইভাবে করি না পালসি এক থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে আমি পর বা নিজে বানাই না অসুবিধে কী আছে আমি তো কাজ পাচ্ছি এখানে অ্যাগ্রিবেশন হচ্ছে না একটা প্রোটেন্সি থেকে আরেকটা প্রোটেন্সির খুব বেশি পার্থক্য থাকছে না সুতরাং এই পরীক্ষাতে এটা একটা নতুন ধরনের পরীক্ষা সেন্টেসিমেল তাহলে ফিফটি মিলিসিমাল নিয়ে আমার কাছে ঘুরঘুর ঘুর ঘুর করার দরকার নেই আর ফিফটি মিলিসিমাল নিয়ে পড়ে থাকারও দরকার নেই অন্য কোম্পানিগুলোতে অত রিলায়েবিলিটি নেই সব ওষুধ এরা বানাচ্ছেও না এইভাবে পরীক্ষা করা যেতে পারে আমি নতুন করে আবার পুনরায় সেন্টেসিমেল প্রোটেন্সি বা শততমিক পোটেন্সি ফিরিয়ে আনতে চাইছি যে এত ঝক্কি জামেরা না করে অত লাইন না লাগিয়ে এইভাবে একটা দোকানদারদের কাছে নিজেদের মান সম্মান ইজ্জত বিক্রি না করে পর পর বানিয়ে আপনারা পরীক্ষা করতে পারেন আমি কাজ পাচ্ছি উপকার পাচ্ছি এই ভদ্র মহিলার আমি ওরা সিবিআর মেনারেজিয়া একবারের ওষুধে একবারের ওষুধে সাংঘাতিক ম্যাডাম আপনি এদিকে আসেন আপনার মুখ দেখাবো না আপনি মুখে খালি বলুন যে আমি গতবারে যে ওষুধ দিয়েছি তাতে আপনি কতটা ভালো আছেন অনেকটাই আপনি অনেক ভালো আছেন এবং আমার তৈরি করা ওষুধই আমি দিয়েছিলাম এখন এইবার কিভাবে তৈরি করছি আমি একটা শ্যাম্পেল আজকে দেখিয়ে দিচ্ছি সবাইকে এই আমার টি অক্সিডেন্টালি বারো তেরো চোদ্দো পনেরো করা আছে আমি একটা ষোলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবার ধরো একটা পড়ে এইখানে রাখুন এই আমি লিখলাম টি ষোলো আমি পনেরো থেকে ষোলোটা বানাবো পরপর আমি ষোলোর মধ্যে আর এস নিলাম টু থার্ড আমি বড়ো ফাইলও বানাচ্ছি ছোটো ফাইল বানানো যাবে নিলাম নিয়ে আমার ব্যাক কোটিনছি কি আমার ব্যাক কোটেন ছিটি একশি পনেরো আমি অত মাপজ করি না আমি কিছুটা দিলাম মোটামুটি কি হলো গিফট টেন স্ট্রোকস টু দা ফাইভ আমি দশটা স্ট্রোক ব্যবহার করছি এই দশটা স্ট্রোক দেবো না আটটা দেবো না সাতটা দেবো তারও তো কোনো নিয়ম নেই এ তো কোনো কোনো কম্পিউটারে ধরা হয়নি কোনো মেশিনে ধরা হয়নি এর কোনো কোনো বিজ্ঞান ভিত্তিক নেই এর কোনো সায়েন্টিফিসিটিও নেই তবু মোটামুটি একটা চলছে ফর্মুলা আমি দশটাই দিলাম বেনিফিস থিওরি অনুযায়ী তো কিছু আয়নিক চেঞ্জ যদি হয় হবে আমার সিক্সটিন হয়ে গেল আমি এইভাবে আবার একটা সে টি সেভেন্টিন লিখে সিক্সটিন থেকে নিয়ে ষোলো তৈরি করতে পারবো সো দিস ইজ দি নিউ ভারাইজন ফর প্রিপারেশন অফ সেন্টেসমাল প্রোটেন্সি ওয়ান আফটার অ্যানাদার এইভাবে ব্যবহার করলে অ্যাগ্রাভেশনের চান্স কম থাকে এবং আমরা উপকার পাচ্ছি তো এই ভিডিওটা আমি এই জন্য তৈরি করে সবাইকে শেয়ার করলাম অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই দেখলেন আমি পরপর স্টেপ বাই স্টেপ যাচ্ছি আমার অ্যাগ্রেভেশনের কোনো ভয় নেই ফিফটি মিনিটস বলতে এইভাবে গেছে তা আমার এইভাবে যাই না একটা মাদার চিন্তা যেগুলো মাদার পাওয়া যায় যেগুলো হার্বাল মেডিসিন পালসেটিলা ব্লেডোনা ব্রায়োনিয়া নাক্স আপনি নিজে বানান না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেগুলো বাজারে আমি পাবো না গ্রাফাইটিস প্লাম্বাম মেট আমি তৈরি করতে পারবো না সীসা ওই ধাতু সেগুলো যা পাওয়া যায় যেটা কিনে আনলাম সিক্স বা থার্টি তারপর থেকে বানিয়ে নেবো দশটা পনেরোটা কুড়িটা আমি একবারে দুশো হাজার টেন ওই হাজার টেন এম ফিফটি এম কীভাবে বানাচ্ছে তাও আমি জানি না ও রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন হয়নি ডক্টর কাঞ্জিলাল গিয়েছিলেন ওই বরিকান ট্যাপেল কোম্পানি উনি বললেন যে আমিও রহস্য কিছু উদ্ঘাটন করতে পারিনি কিসের টেন এম বানাচ্ছে কী ফিফটি এম বানাচ্ছে ব্যবহার করতে হয় করছি তা আমি তার থেকে নিজের সততার উপরে নিজের চোখে দেখার সিস্টেমের উপরে পরপর আমি বানিয়ে যাই না যতদূর পারি যত ইম্প্রুভ হচ্ছে যতদিন আমার যদি ষোলো পর্যন্ত রোগী ভালো থাকে আমার কাছে আর নেই আমি আবার তখন বানাবো সতেরো আঠেরো উনিশ কুড়ি ইজ দৃশ্য কেমন লাগলো আপনাদের সবার তো এইভাবে চিন্তাভাবনা আমরা করি আমরা যারা প্রচুর রোগী দেখি পড়াশোনা করি আমাদের মানসিকতা সময় জিনিসকে আপলিপ্ড করার একটা জায়গায় বিজ্ঞান থেমে থাকে না বিজ্ঞান এগিয়ে থাকে তাই শুধু ওই এই মায়াজমের এই লাইন হ্যানিমানে এই লাইন বলেছে তার মধ্যে বদ্ধ থাকার কোনো কারণ নেই সব নিজস্ব পরীক্ষা নিরীক্ষাই হলো আসল সত্য